আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো আইসক্রিম দিয়ে অসম্ভব টেস্টি তালের লস্যি। এই লস্যিটা খেতে লাগে দারুণ। তালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর, ঠান্ডা হওয়ার পর, এটা দিয়ে আমি এই লস্যিটা বানাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ তালের শাঁস। অবশ্যই মনে রাখতে হবে যে তালের এই শাঁসটা আগে থেকে ফুটিয়ে নিতে হবে, কাঁচা অবস্থাতে করলে কিন্তু ভালো হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আইসক্রিম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। বড় চামচের 1 চামচ চিনি দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। আমি 4-5 মিনিট ধরে মিক্স করে নেওয়ার পর এবার একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমি দুধটা ফ্রিজে ঠান্ডা দুধ দিয়ে আমি কিন্তু এটা করেছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম একটু দেখতে ভালো লাগার জন্য আর খেতেও ভালো লাগার জন্য। আইসক্রিমটা আমি খুব সুন্দর করে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা স্ট্র। আমার রেডি হয়ে গেছে আইসক্রিম দিয়ে ঠান্ডা ঠান্ডা তালের লস্যি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।